ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পরিপোষক। ক্যালসিয়াম এতটাই গুরুত্বপূর্ণ যে ক্যালসিয়াম যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তবেই স্নায়ুর মাধ্যমে বার্তা প্রেরণ ঠিক মতো চলে, হরমোনের ক্ষরণ, রক্তবাহিকা ও পেশির সংকোচন সম্প্রসারণের কাজও ঠিক মতো চলে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকলে। আমাদের হাড়ের গঠন, দাঁতের গঠন, এই সব কিছুই হয় ক্যালসিয়ামের জন্য। ক্যালসিয়ামের অভাব হলে হাড় পাতলা হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে হাড় দুর্বল হয়ে রিকেটস রোগ হয়, একসময় পঙ্গু পর্যন্ত হয়ে যায় শিশু। আর হাড়ের ঘনত্ব অত্যধিক কমে গেলে অস্টিওপোরোসিস বা হাড় ফুটো হয়ে যাওয়ার মতো রোগ হয়। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য আজ আপনাদের এমন একটি উপাদানের নাম বলবো যে একটি মাত্র উপাদান দিয়েই আপনি আপনার 100 বছরের ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন। কিচ্ছু না, মাত্র 7টা দিন এই উপাদান আপনাকে গ্রহণ করতে হবে। কি সেই উপাদান এবং কিভাবে সেবন করতে হবে মাত্র 7 দিন, এই ভিডিওটি দেখে তা বিস্তারিতভাবে জেনে নিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাদা তিল। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য সাদা তিলের চেয়ে ভালো আর কিছু হয় না। কালো তিলের চেয়ে সাদা তিলের উপকারিতা বেশি, এ কথা বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে। এমনকি তিল থেকে যে তেল তৈরি হয় সেটা দিয়েও আপনি আপনার হাড় জয়েন্টের ব্যথা, হাড়ের ভেতর খচখচ করা, হাঁটতে গেলে যে সমস্যা তৈরি হয় এই সব দূর করতে পারবেন সাদা তিল সেবন করে এবং তিলের তেল ব্যবহার করে। আজ আপনাদের বলবো সাদা তিল মাত্র 7 দিন খেয়ে কিভাবে আপনি আপনার ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন। সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম ও ফসফরাস, যা হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিসের সম্ভাবনা একদম দূর করে দেয়। সাদা তিল যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার কখনো হাড় জয়েন্টে ব্যথা হবে না, হাঁটতে গেলে বা বসতে গেলে কখনো সমস্যা হবে না, সিঁড়ি ভেঙেই আপনি অনেক দূর পর্যন্ত উঠে যেতে পারবেন 80 থেকে 75 বছর বয়সেও, এমনকি আপনি 90 বছর বয়সেও 20 বছরের তরুণের মতো সকালবেলায় জগিং করতে পারবেন। এই জন্য আপনাকে 7টা দিন শুধুমাত্র সাদা তিল খেতে হবে। কিভাবে খেতে হবে তা আপনাদেরকে অবশ্যই জানাবো। সাদা তিল কেবল যে আপনার হাড় জয়েন্টের ব্যথা দূর করে, ক্যালসিয়ামের অভাব পূরণ করে তাই নয়, সাদা তিলের কী কী গুণ রয়েছে জানলে আপনি অবাক হয়ে যাবেন। রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণে খুব কার্যকরী এই সাদা তিল, কারণ এই তিলে রয়েছে ম্যাগনেসিয়াম যা রক্তচাপকে কমিয়ে দেয়। সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস রয়েছে, তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি ব্যবহার করলে শরীরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য সাদা তিল খুব কার্যকরী। আপনি যদি সঠিক নিয়মে 7টা দিন সাদা তিল খেতে পারেন এবং তারপরে আপনার ব্লাড সুগার টেস্ট করেন তাহলে দেখবেন তা একদম নিয়ন্ত্রণে চলে এসেছে। ফাইবার যুক্ত হওয়ার কারণে হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে সাদা তিল। সাদা তিলে রয়েছে কপার বা তামা, যা গাঁটের ব্যথা, ফুলে যাওয়া, মাসল পেইন বা বাত ব্যথার উপশমে খুব কার্যকরী। তেজস্ক্রিয়তার হাত থেকে ডিএনএ কে রক্ষা করার অসাধারণ গুণ রয়েছে সাদা তিলে, তাই যাদের কেমোথেরাপি নিতে হয় তাদের জন্য খাদ্য তালিকায় এই সাদা তিল রাখা খুব জরুরি। অনেকেই বলেন যে মুখের স্বাস্থ্য বা ওরাল হেলথের জন্য গুরুত্বপূর্ণ এই সাদা তিল, মুখের ভেতরের ব্যাকটেরিয়া নিধন করতে পারে সাদা তিল। এজন্য অনেক সময় সাদা তিলের তেল মুখের ভেতরে স্প্রে করা হয়। এই পদ্ধতিকে বলা হয় অয়েল পুলিং। আপনার শরীরে যদি কোথাও জ্বালা পোড়া করতে থাকে, অনেকেরই হাত পা জ্বালা করে, তারা সাদা তিল পেটে নেবেন এবং এই বাটা তিল দুধ দিয়ে মিশিয়ে প্রলেপ দেবেন হাত বা পায়ের তালুতে। কারো যদি মাথা জ্বালা করতে থাকে তাহলে মাথায় সাদা তিলের তেল ব্যবহার করবেন, এতে আর কখনো জ্বালা পোড়ার সমস্যা হবে না। যদি টাটকা ক্ষত বা ঘা না সারে তাহলে তিল বেটে নিয়ে মধু আর ঘি মিশিয়ে লাগালে
ওষুধের চেয়ে ভালো কাজ করবে এবং মুহূর্তের মধ্যেই আপনাদের ঘা বা ক্ষত মিলিয়ে যাবে। শীতকালে হাত পা ফাটা এমনকি গাল ও ঠোঁটেও অনেক সময় ফেটে যায়। যদি সাদা তিলের তেল লাগাতে পারেন তাহলে এরকম ফাটার সমস্যা থাকবে না। রসুন দিয়ে গরম করা তিলের তেল কয়েক ফোঁটা কানে দিলে কানের ব্যথা সেরে যায়। এই তেল বাতের ব্যথায় যদি মালিশ করা যায় তাহলে একদম ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায় বাতের ব্যথা। এই জন্য প্রতিদিন রাতে আপনাকে তিলের তেল মালিশ করতে হবে, খুব বেশি না, মাত্র তিনটা রাত যদি আপনি এই তিলের তেল বাত ব্যথায় মালিশ করতে পারেন এবং সাথে সাদা তিল খেয়ে নিতে পারেন তাহলে বুঝতেই পারবেন না যে কখনো আপনার বাত ব্যথার সমস্যা ছিল। অলিভ অয়েলের চেয়ে সাদা তিলের তেলের উপকারিতা কিন্তু অনেক গুণ বেশি এবং পুষ্টিগুণও বেশি। স্বাদের দিক থেকে বরং অলিভ অয়েলের চেয়ে তিলের তেলই বেশি ভালো। তিলের তেল মুখে দিয়ে 10-15 মিনিট রেখে কুলকুচো করে ফেলে দিলে দাঁত নড়ে যাওয়া বন্ধ হয়ে যায়, এমনকি নড়া দাঁতও মজবুত হয়ে যায়। দাঁতের যে রোগ পাইরিয়া থাকে সেটাও ভালো হয়ে যায় এই তিলের তেল দিয়ে কুলকুচো করলে। শিশুদের জন্য কিন্তু তিল অনেক উপকারী। বলা হয়ে থাকে তিলে চুনের মাত্রা বেশি আছে, এই জন্য শিশুদের জন্য এতটা উপকারী। প্রতিদিন বাচ্চাদের যদি খাবারের সাথে অল্প করে তিল মিশিয়ে দেওয়া যায় তাহলে তাদের হাড় এবং দাঁত অনেক মজবুত হয়, এমনকি শিশুর চিন্তা করার ক্ষমতাও অনেক গুণ বেড়ে যায়। আপনার শিশুর বয়স 2 বছর হলেই তার খাবারে অল্প করে সাদা তিল গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন, অথবা তাকে তিল দিয়ে বানানো যে কোনো খাবার দিতে পারেন। তিলের তেলের খাবারও শিশুকে খাওয়ানো খুব ভালো। অনেক সময় বাচ্চাদের মলের সাথে রক্ত পড়ে, এটা হয় কখনো আমাশয় হলে। এই সমস্যার জন্য ওষুধ খেলে হয়তো দীর্ঘদিন লেগে যায় অসুখ সারতে, এমনকি অনেকে টোটকা ব্যবহার করেও এই রক্ত আমাশা বন্ধ করতে পারেন না। এই জন্য তিল খুব ভালো কার্যকরী। অল্প একটু তিলের গুঁড়ো আর চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে অল্প করে মধু মিশিয়ে চেটে চেটে খেতে হবে, এতে করে রক্ত আমাশয় বন্ধ হয়ে যায়। সকাল বেলায় যদি ঘুম থেকে ওঠার পরে আপনার শরীর দুর্বল লাগে এবং সারাদিন ক্লান্তি ভাব কাজ করে, হাঁটতে বা চলতে গেলেই শরীরে ব্যথা করে, শরীর ম্যাচম্যাচ করে, তাহলে কিচ্ছু না, আপনি মাত্র 3টা দিন এই তিল খেয়ে দেখুন, ম্যাজিকের মতো কাজ করবে। যদি মেয়েদের ঋতুস্রাব ঠিক মতো না হয় এবং খুব ব্যথা বেদনা হয় তাহলে তিলের তেল খাওয়া উচিত। 2 চামচ তিলের তেল 1 গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে নিন, অবশ্যই পানিটা কুসুম গরম হতে হবে। 1/4 পানি এবং 3/4 দুধ মিশিয়ে একসাথে তিল বেটেও খেতে পারেন। এক্ষেত্রে আপনাকে 1 চামচ তিল বাটা মিশিয়ে নিতে হবে এই দুধ এবং পানি মেশানো গ্লাসে, তারপরে সেটা প্রত্যেকদিন সকালে যদি খেয়ে নিতে পারেন তাহলে ঋতুস্রাবের সমস্যা একদম দূর হয়ে যাবে। এবার বলছি তিল কিভাবে আপনাকে খেতে হবে। কিচ্ছু না, মাত্র 7টা দিন আপনি 1 চামচ করে তিল সকালবেলায় চিবিয়ে খেয়ে নিন এবং তারপরে কুসুম গরম 1 গ্লাস পানি পান করুন। তিল আপনাকে ভেজে নিতে হবে না, কাঁচা সাদা তিল খোসা ছাড়ানো অবস্থায় আপনি বাজারেই কিনতে পারবেন। এই তিল আপনি মাত্র 7 দিন 1 চামচ করে চিবিয়ে খাবেন। তবে মনে রাখবেন কখনোই 1 চামচের বেশি খাবেন না, কেননা 1 চামচ তিলে থাকে 88 মিলিগ্রাম ক্যালসিয়াম, এটা অত্যন্ত বেশি। শরীরে বেশি ক্যালসিয়াম জমা হলে তা আপনার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হয়ে যেতে পারে, তাই 1 চামচের বেশি তিল কখনো খাবেন না। এবার জেনে নিন কারা কখনো সাদা তিল চিবিয়ে খাবেন না। প্রচলিত আছে গর্ভকালীন প্রথম কয়েক মাসে তিল বা তিল জাতীয় খাবার খেলে গর্ভপাত হবার সম্ভাবনা থাকে, তাই এই সময় তিল বা তিল জাতীয় খাবার থেকে বিরত থাকুন। যদি তিল খাওয়ার পরে আপনার ত্বকে র্যাশ ওঠে, অ্যালার্জি হয় অথবা কোথাও চুলকানি হয় তাহলেও আপনি তিল খাবেন না। গবেষকদের মতে তিলে প্রচুর পরিমাণে ল্যাক্স
ল্যাক্সাটিভ আছে। নিয়মিত যদি আপনি সাদা তিল খেতে থাকেন তাহলে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মাত্র 7 দিনই খাবেন। যদি আপনার সমস্যা মিটে যায় তাহলে আপনি 1 মাস পরে আবার গ্রহণ করতে পারবেন 7 দিন। কিন্তু কখনোই 7 দিনের বেশি একটানা 1 চামচ করে তিল খাবেন না। অনেকেরই বিভিন্ন বাদামে যেমন অ্যালার্জি থাকে, তেমনি কারো কারো তিলেও অ্যালার্জি রয়েছে। যাদের তিলে অ্যালার্জি রয়েছে তারা তিল খাবেন না। তিলে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, 11 মিলিগ্রাম সোডিয়াম থাকে 100 গ্রাম তিলে। অতিরিক্ত তিল খাওয়ার ফলে রক্তনালীর মধ্যে পানির প্রবাহ বেড়ে যায়, ফলে হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি হতে পারে। এই জন্য কখনোই আপনি 1 চামচের বেশি তিল খাবেন না। নিয়মিত তিল গ্রহণে কোলনে প্রবাহিত করে জ্বালা পোড়া সৃষ্টি করে। অনেকেই বলে থাকেন যে প্রতিদিন 15 ন্যানোগ্রাম তিল খেলে কোলনে জ্বালা পোড়া সৃষ্টি হয়, যা কোলন ক্যান্সারের উদ্ভব করে থাকে। যদি আপনি ডায়েট করে থাকেন তবে তিল খাওয়ার আগে একবার ভেবে নিন, 100 গ্রাম তিলে যা 1 মুঠোর সমান তাতে 590 ক্যালোরি আছে, যা থেকে আপনি 8 গ্রাম সম্পৃক্ত চর্বি পেয়ে থাকবেন, যা আপনার প্রত্যেক খাবারের 40%। প্রতিদিন তিল গ্রহণের ফলে আপনার ওজন বেড়ে যেতে পারে, তাই বলেছি প্রতিদিন 1 চামচ করে খাবেন, এটা মাত্র 7 দিন। এর বেশি সময় তিল খাবেন না, তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণও যেমন বেড়ে যাবে তেমনি অন্যান্য উপাদান বেড়ে যাওয়ার কারণে শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। তাই তিল খাওয়ার আগে এই কথাটি একদম ভুলবেন না। আর উপকার পেলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, একটা লাইক দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।